নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি এসে গেছি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদে ফুলকপির একটা রেসিপি নিয়ে। রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পোলাও, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফুলকপির এই রেসিপিটার জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর এই ফুলকপিটা প্রথমে আমি কেটে নেব। ফুলকপির ফুলগুলো আমি এত বড় বড় রাখবো না, এর থেকে আরো ছোট ছোট করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নেব। এখানে আমার প্রয়োজন মতো ফুলকপি নিয়ে নিয়েছি, আপনারাও আপনাদের প্রয়োজন মতো ফুলকপি নিয়ে নেবেন। ফুলকপিগুলো এইভাবে কেটে নেওয়ার পর ফুলকপিগুলো আমি নুন জলে ভিজিয়ে রাখবো, যাতে কিনা ফুলকপির মধ্যে যে পোকা কিংবা ময়লা থাকলে সেগুলো বেরিয়ে যাবে। ফুলকপিগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়ে এর মধ্যে এবারে একটু বেশি করেই জলটা দেব। জলটার মধ্যে যাতে ফুলকপি ডুবে থাকে সেই মতো দিতে হবে, তাহলে পোকা থাকলে ওপরে ভেসে উঠবে। দিয়ে দেব লবণ, লবণটা দিলে পোকা মাকড় থাকলে বেরিয়ে আসবে। এই ফুলকপিগুলো আমি নুন জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। পর আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তিন জারে নিয়ে নেব আদার টুকরো, চামচ গোটা জিরে, সাথে দেব 4টে কাঁচা লঙ্কা। তবে আপনারা ঝালটা যে যেমন পছন্দ করেন সেই মতনই দেবেন। আর জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আরও একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 5টা গোটা কাজু, নিয়ে নেব 1 চামচ পোস্ত। তবে পোস্তর বদলে আপনারা 4 মগজ কিংবা সাদা তিল নিতে পারেন। এটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। 10 মিনিট পর ফুলকপিগুলো তুলে নেব জল থেকে, এইভাবে ভালো করে ধুয়ে নিয়েই তুলে নেব, জলটা ঝারিয়ে ঝারিয়ে। পর রান্নাটা বসাবো। কপি ভাজার জন্য কড়াতে দিয়ে দেব সাদা তেল, তবে সাদা তেলেই রান্নাটা করলে বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে, তাতে আলুর কালারটাও ভালো আসবে আর লবণটা আলুর মধ্যে ঢুকে দিয়ে আলুর টেস্টটাও বেশি ভালো লাগবে। দেখুন, আলুটা ঠিক এইভাবে ভেজে নেওয়ার পর এরই সাথে আমি ফুলকপিগুলো ভেজে নেব, তবে আপনারা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, আমি একসাথেই ভেজে নেব। এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে কিংবা ঠাকুরের যে কোনো ঠাকুরের ভোগ হিসাবে ভোগে লাগানোর জন্য এরকম একটা রেসিপি করে নিতে পারেন। ফুলকপি আলু বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এবারে আমি ফুলকপি আলু তুলে নেব, আনটা দিয়ে তেলটা ঝারিয়ে তুলে নেব। কপি আলু ভেজে তুলে নেওয়ার পর এই কড়াতে আরও একটু তেল দিয়ে দেব। এই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব সামান্য একটু জিরে ফোড়ন। ফোড়নের মশলা দিয়ে বেশ একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট। আর বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেব, সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটোটা পেস্ট করে দিলে তরকারি কালারটা খুব সুন্দর আসে আর গ্রেভিটাও খুব বেশ ঘন ঘন হয়। এবারে আমি 3-4 মিনিট ধরে ভালো করে মশলাটা কষে নেব। এরপর দিয়ে দেব লবণ,
দেখুন মশলাটা বেশ ভালো করে আমি কষে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ টক দই, দিয়ে দেব সামান্য একটু চিনি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এরপর ভালো করে আমি মশলাটা আরো 2-3 মিনিট ধরে কষে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষে নেব। এরপর দিয়ে দেব কাজু আর পোস্তর পেস্ট, কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে আরো 2 মিনিটের মতো ভালো করে কষে নেব যাতে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে, এভাবে ভালো করে কষে নেব। যেহেতু এতে কাজু দেওয়া আছে সেই কারণে সবসময় অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। দেখুন মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছে। এরপর দিয়ে দেব এর মধ্যে মটরশুঁটি, মটরশুঁটিটা দিয়েও আরো 1 মিনিটের মতো মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব আলু আর ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে সব মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব জল, ভালো করে মিশিয়ে দেব জলের সাথে, একবার নেড়ে দেব। আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, চামচ ঘি, সবশেষে দিয়ে দেব কিশমিশ আর আলমন্ড, আগে থেকে আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কিশমিশ আর আলমন্ড খাবার সময় যদি মুখে পড়ে তো দারুণ লাগে বন্ধুরা। ব্যাস আমার আজকের এই ফুলকপির রেসিপি একদমই রেডি। এবার সার্ভ করার জন্য আমি একটা ডিশের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা আমার আজকের এই ফুলকপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।